সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা কমবেশি সবাই প্লে স্টোরের সাথে পরিচিত। প্লে স্টোরে হাজারো রয়েছে অ্যাপস, আপনি চাইলে নিজেই নিজের নামে এরকম অ্যাপস তৈরি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কীভাবে করবেন এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন তাহলে কীভাবে একটি অ্যাপস তৈরি করবেন, অ্যাপস তৈরি করে কীভাবে অ্যাড বসাবেন, অ্যাড বসে কীভাবে ইনকাম নিয়ে আসবেন, কীভাবে মনিটাইজেশন করবেন, এই নিয়ে থাকবে আজকে বিস্তারিত। তাহলে আর দেরি নেই, আমার সাথে থাকুন, চলুন তাহলে স্ক্রিনে। আমরা অ্যাপস তৈরি করার জন্য চলে যাব গুগলে। গুগলে গিয়ে এখানে সার্চ করব অ্যাপ ক্রিয়েটর। অ্যাপ ক্রিয়েটর সার্চ করলে এখানে অনেকগুলো লিঙ্ক আসবে, আমরা একটু নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করে আসার জন্য পর অ্যাপ ক্রিয়েটর 24.com এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই অপশনটি আসবে, এখানে যাদের অ্যাকাউন্ট করা আছে তারা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, আর যাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে তারা এখানে সাইন আপ করতে হবে। এই সাইন আপে ক্লিক করার পর এই অপশনটি আসবে, এই অপশনটি আসার পরে এটা আমরা এখন ফিল আপ করবো। আমার নাম দিলাম মোহাম্মদ ইউনুস, এরপর আমার কান্ট্রি দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম, ইমেল নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ইমেল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেব। ইমেল নাম্বার দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড দিয়ে দেব। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করব, এরপর সেন্ডে ক্লিক করব, তাহলে আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এখন আমি সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পর আমার এই যে পাসওয়ার্ডটি সেভ করতে বলতেছে আমি সেভ করে নিলাম। সেভ করার পর এখন আমি আমার ইমেলে চলে যাব, ইমেলে একটা ওটিপি কোড আসবে অথবা কনফার্ম আসবে। এই যে দেখেন একটা কনফার্ম ইমেল আসলো, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আবার আমাকে অ্যাপসে নিয়ে আসছে, এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। আমি লগ ইন করে নিচ্ছি, সাইন আপ, এরপর এই অ্যাপসের অপশানটি আসবে কীভাবে আপনি অ্যাপসটি তৈরি করবেন। এখানে আপনার প্রথমে যেই অ্যাপসটি তৈরি করবেন ওই অ্যাপসটির নামটা দিতে হবে। আমি যেহেতু এটা ওয়েব পেজ তৈরি করতেছি আমি আমার এখানে নামটা দিয়ে দিয়েছি স্মার্ট শপিং YIR। তারপর একটি লোগো দিতে হবে, এখানে আমি 2 নম্বরে সিলেক্ট করব। 2 নম্বরে সিলেক্ট করার পর গ্যালারি থেকে আমি আমার লোগোটা দেব, আমি লোগোটা আগে থেকে করে রেখেছি, আপনারাও আগে থেকে করে রাখবেন। এই যে এখানে আমি লোগোটা এখন সিলেক্ট করে দিয়ে দেব, সিলেক্ট করলাম, আমার লোগোটা ওকে হয়ে গেছে। এছাড়াও অপশন 1-এ ক্লিক করে এখানে অনেকগুলো লোগো রয়েছে, আইকন রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও প্রাথমিকভাবে লোগো দিতে পারেন, অনেকগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের চয়েজেবল লোগো দিতে পারেন। এরপর আমার ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ রাখবো, যেহেতু আমার ওয়েবসাইটটা ইংলিশের মধ্যে হবে। এছাড়াও চায়না বিভিন্ন ধরনের রয়েছে, ফ্রান্স, জাপানি, ইটালি, যে যে ভাষায় রাখতে চান ওভাবেই দেবেন। আমি ইংলিশে দিয়ে দিলাম। এরপর একটা ডিসক্রিপশন দিতে হবে, আমি ডিসক্রিপশনটা আগে থেকে লিখে রেখেছি, তাই আমি
এখানে পেস্ট করে দিলাম। আপনারা এভাবে আগে থেকে আপনার অ্যাপ সম্পর্কে ডিসক্রিপশন লিখে রাখবেন, তাহলে সহজ হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম এবং পরবর্তী পেজে আমি চলে যাব। এই যে এখন আমার যে অ্যাপস তৈরি করবো এটার ফ্রন্ট পেজটা কীরকম হবে, দেখতে কেমন হবে। এখানে বিভিন্ন কালার রয়েছে, বিভিন্ন ডিজাইনের, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করবেন। আমি এখানে 2 নম্বরটা চুজ করলাম, ব্লু কালার। এবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই অপশানটি আসবে, এখানে অনেকগুলো অ্যাপস, টিভি, গেম, বিভিন্ন ধরনের আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। আমি যেহেতু ওয়েব পেজ তৈরি করবো, ওয়েব পেজে ক্লিক করলাম, তখন আমাকে এই অপশানটি দেওয়া হলো। এখানে আমি আমার ওয়েব পেজের নামটা দিলাম, স্মার্ট শপিং ওয়ার। এরপর নিচের অপশান একটা লিঙ্ক দিতে হবে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। এখানে উপরে শেয়ার অপশানে ক্লিক করে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখন এখানে বসিয়ে দেব। এখানে আমি পেস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে পেস্ট করে দেব। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। আপনাদের যদি কোনো ওয়েব পেজ না থাকে তাহলে আপনারা যে কোনো একটা ওয়েব পেজ এখানে বুঝিয়ে দিতে পারেন। এখন গো টু অ্যাপ ম্যানেজারে ক্লিক করবো, এই যে আমার ওয়েব পেজটা কীরকম হবে সবগুলো এখানে থেকে আমাকে সেটিং করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন, এখন আমি জেনারেলে ক্লিক করবো। জেনারেল ক্লিক করার পর আমার এই অ্যাপসের ঢুকতে চাইলে কেউ সরাসরি ঢুকতে পারবে নাকি সাইন ইন করতে হবে, এই অপশানটি আমি সবার জন্য মুক্ত রাখবো। সে কারণে এই যে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপসটাই অ্যাকাউন্টে, এটার মধ্যে ক্লিক করে উইদাউট সাইন আপ এটাতে আমি ক্লিক করব। এখানে আপনাদের চুজেবল দিতে পারেন, আমি যেহেতু এটা সবার জন্য মুক্ত তাই উইদাউট এটা দিয়ে দিলাম। এবার নিচে ওকে করে দিলাম। নেক্সটে নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের প্রথম যে কাজটা ইনকাম করার সেটাতে চলে যাব, এটা হচ্ছে অ্যাডস। এখানে সাধারণত ইনকাম আসবে অ্যাডস থেকে, এখানে যত বেশি অ্যাড হবে তত বেশি ইনকাম হবে। এখানে বিভিন্ন রকম অ্যাডস রয়েছে, আমি এক এক করে সবগুলো দেখাবো। আর শুরু থেকে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। এখন আমি দেখাবো কীভাবে তৈরিকৃত অ্যাপসের মধ্যে অ্যাড বসিয়ে টাকা ইনকাম করবেন। এই কারণে আমি আমার অ্যাপ ক্রিয়েটর এ চলে আসলাম। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাপসটা লগ ইন করবো, সাইন ইন করবো। আমি সাইন ইনে ক্লিক করলাম, এখন আমার তৈরিকৃত অ্যাপসটি চলে আসবে। এই দেখতে পাচ্ছেন স্মার্ট শপিং YIR, এটা হচ্ছে আমার অ্যাপস, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কীভাবে অ্যাড বসাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু জুম করে এটার বাম পাশে জেনারেল ইনফরমেশান, ডিজাইন সেকশন, অফিস, প্রোডাক্ট কীভাবে সবগুলো আছে। এখান থেকে আপনি আপনার অ্যাপসটাকে সেটিংস করতে পারবেন। আমি অ্যাডসে ক্লিক করব। অ্যাডসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাড বসানোর জায়গা রয়েছে, দেখেন অ্যাড ইউনিট আইডি, স্টার.আইইউ, এখানে অনেকগুলো আছে। আপনি যেই যেই অ্যাড বসাতে চান সবগুলো অ্যাড বসাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্টার.আইইউ এবং মনিটেক ডাইরেক্ট লিঙ্ক বসাতে হয়। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাই স্টার.আইইউতে। এই কারণে আমি স্টার.আইইউর মধ্যে চলে যাব। স্টার.আইইউতে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, কীভাবে করবেন স্টার.আইইউর অ্যাকাউন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কীভাবে অ্যাকাউন্টটা করতে হয়। আমি স্টার.আইইউর পেজের মধ্যে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন পাম্পাসে মাই অ্যাপস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই অপশানটি আসবে। এখন আমি
একটি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে দেখাবো। আমার এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে, তারপর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ডান পাশে অ্যাড নিউ অ্যাপস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে এখানে নিচে একটা ক্লিক হেয়ার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে অ্যাপস নেম দিতে হবে। আমি এখানে আমার অ্যাপস নেমটা দেব। আমি এখান থেকে আমি অ্যাপস নেমটা কপি করে নেব, যে কপি করে নিলাম। এরপর এখানে এসে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যান্ড্রয়েডে সিলেক্ট করব। যারা অ্যাপল ব্যবহার করেন আইওএস দিতে পারেন। এরপর কিছু করতে হবে না, এখানে ডান পাশে এসে অ্যাড অ্যাপসে ক্লিক করব। অ্যাড অ্যাপসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাকে একটা আইডি দিয়েছে, এটা ডান পাশে কপি যেটা আছে এটাতে ক্লিক করব। এটা আমি কপি করে নেব। কপি করে নিলাম। এরপর আমি আমার অ্যাপসের মধ্যে চলে যাব। অ্যাপসের মধ্যে আসার পর এখানে স্ট্যান্ডার্ড আইও যতগুলো আছে এই যে সবগুলোতে আমি এটা পেস্ট করে দেব। এক এক করে সবগুলো সাবধানতার সাথে পেস্ট করে দেবো, যাতে অন্য আর একটা ঘরের মধ্যে না পড়ে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো দেখে দেখে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এরপর এখানে শো অনলি ওয়ান টাইম, এটাতে আমি এখানে আপনার পছন্দ অনুযায়ী 3 ডে দিতে পারেন। আমি শো অলওয়েজ দিয়ে দিলাম। এরপর সেভে ক্লিক করে দিলাম। আমার স্ট্যান্ডার্ড আইওর সবগুলো অ্যাড বসানো হয়ে গেছে। এবার আমি মনিটেক অ্যাডটা বসাবো। এর মনিটেক অ্যাডটাতে ইনকাম বেশি, এই যে মনিটেক ডাইরেক্ট লিঙ্ক যেটা, এটাতে আমি বসাবো। এই কারণে আমি চলে যাব মনিটেকে। এই যে মনিটেক, এটাতে চলে আসলাম। এখানে সেম একইভাবে অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে এরকম ডাইরেক্ট লিঙ্ক আসবে, যেহেতু আমার লাইন লিঙ্ক করা আছে। আমি এখান থেকে একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার অ্যাপসের মধ্যে গিয়ে বসিয়ে দেবো। এই যে মনিটেক ডাইরেক্টলি এটাতে সেভে দেবে, প্রেস করে দেব। এরপর সেভে ক্লিক করব। এভাবেই যতগুলো অ্যাডস আছে আপনার চাইলে সবগুলো অ্যাডস এখানে বসাতে পারবেন। যত অ্যাড বসাবেন তত আপনাদের অ্যাড বেশি আসবে, যত বেশি অ্যাড আসবে তত বেশি ইনকাম হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে তৈরিকৃত অ্যাপস এটা কীভাবে ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে এখানে একটা কিউআর কোড আছে, এটা চাইলে আপনি কোনো কোনো মোবাইল দিয়ে স্ক্যানিং করে ডাউনলোড করতে পারবেন। অথবা নিচে এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। এই যে আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওখানে ক্লিক করব। এরপর ইনস্টল করতে হবে, আমি ইনস্টল করে নিচ্ছি। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা এখানে ইনস্টল হয়ে গেছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আমি যে যতগুলো এখানে ওয়েবসাইটের মধ্যে আপলোড করেছি সবগুলো এখানে শো করতেছে। এখানেই অ্যাডগুলো শো হবে। এখানে যতগুলো অ্যাড শো হবে ততগুলো ইনকাম আপনার হবে। তো আজকে এই পর্যন্ত। বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত আরও জানানোর চেষ্টা করব। আর
কিভাবে মর্টেজ এবং এস.টি.ডট.আই.ইউ অ্যাকাউন্টগুলো করতে হয়, এটা আমার অ্যাকাউন্ট কীভাবে করা হয় এরকম ভিডিও রয়েছে, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিজে নিজে করতে পারবেন, আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.